Janil Rupali, Voice of Bangladesh. কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মানুষগুলো আশার বাসা ভালোবাসার সুযোগ দিয়েছেন দিয়েছেন চলার বলার স্বাধীনতা দিয়েছেন মানব ভক্তির জীবন হায়াতে মোলাকাত বেঁচে থাকি সাক্ষাৎ কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না কেউ কারো আশায় আর থাকে বরাবর বলে থাকি এ কথাই ছোটবেলায় এক সময় যার গলা ধরে হাত ধরে বিভিন্ন মেলা মাহফিলে উপস্থিত হয়েছি আজকে তার কবরের পাশ দিয়ে আমরা চলে আসছি সেই সাথী আর বলে নাই আমাকে রেখে যেও না আমরা আর বলতে পারি নাই তাড়াতাড়ি চল এক সময় মেলায় যাইতাম স্বামী স্ত্রী দুইজন আসত হঠাৎ করে দেখি স্বামী আসি স্ত্রী আসে নাই জিজ্ঞাসা করলাম আপা কই চোখের পানি ছেড়া দিয়ে বলল সে তোর পৃথিবীতে নাই তাই একাই আসছি তা আসলে একদিন আমাদের সবারই এরকম একা হইয়া যাইতে হত এ কথাটা ভুলে গেলে আমাদের চলবে না তারপরে যতদিন বেঁচে আসি কাছাকাছি আসি দোয়া চাওয়ার জন্য পাওয়ার জন্য মহান আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিতে প্রেমাস্পদ হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রুহানি চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি আহলে বায়াত পাক পাঞ্জাতনের সম্মান গুণগান যেন অন্তরে ধরে রাখতে পারি বিশ্বের অলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা ভক্তি জানাই শ্রদ্ধা জানাই দেশের জন্য ভাষার জন্য ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন
বাংলা মায়ের কোলে শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। এখানে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদে মোকাম্মেল শাহসুফি আলহাজ হযরত মাওলানা মনিরুদ্দিন মুন্সি মোনাইজান রহমতুল্লাহে ও শাহসুফি আলহাজ হযরত আব্দুল হাফিজউদ্দিন চান রহমতুল্লাহের স্মরণে শাহসুফি মোহাম্মদ রুবেল চান তিন দিনব্যাপী ভক্ত সম্মেলন ও বাউল মেলার আয়োজন করেছেন। আমি সেই দয়ালদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। সভাপতি জনাব আবাদুল্লাহ ভূঁইয়া সাহেব, শ্রদ্ধা রাখি সহসভাপতি জনাব আব্দুল মতিন তালুকদার, সহসভাপতি মোয়াজ্জম হোসেন মোল্লা, প্রধান অতিথি আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, চেয়ারম্যান মেঘনা উপজেলা পরিষদ মেঘনা কুমিল্লা, বিশেষ অতিথি মাইনউদ্দিন মুন্সি তপন, চেয়ারম্যান সয়নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মেঘনা কুমিল্লা, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। বিশেষ অতিথি জনাব আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক মেঘনা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, অতিথি জনাব শাহজাহান মেম্বার 9 নং ওয়ার্ড গোবিন্দপুর ইউনিয়ন মেঘনা কুমিল্লা, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। ব্যবস্থাপনায় রুবেল চানের ভক্তবৃন্দ, সার্বিক সহযোগিতায় 9 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, আমি ভক্তি শ্রদ্ধা রাখি আমাদের দয়াল বাবা বশিরুল্লাহ শাহ রহমতুল্লাহের দরবারে যে রোহানি শাহজাদা পীরে কামেল উপস্থিত হয়েছেন, অনেক পীর মাসায় গুরু ভক্ত তরিকার ভাই বোন, অনেক বাউল বিচার গানের আশেকান প্রেমিকগণ, সকলের কাছে ভক্তি শ্রদ্ধা রাখি। আর উপস্থিত আছেন আমাদের কানন দেওয়ান, কানন দেওয়ানের যে বাবাজান ছিলেন মাখন দেওয়ান কাকা, তার সাথে বহু বহু বছর গান করেছি। কেউ যদি গানের কথা বলতেন তাহলে মাখন কাকাই বলতেন যে গান যদি শুনতেছেন আমার লোকে তাহলে আলো রেলেন। আমাদের দুইজনের কিন্তু খুব ঝগড়াও হইতো, কিন্তু ঝগড়ার মধ্যে কিন্তু একটা প্রেম থাকত, কারণ জ্ঞানীদের হাতের মায়ের খাওয়াও ভালো আর অজ্ঞানীর চুমা খাওয়াও ভালো, না ভাইরাস নাকি? এটাই তো, জ্ঞানী যদি একটা শাসন করে তার মধ্যে একটা জ্ঞানের উন্নয়ন আছে। তাই মাখন দেওয়ান সে বাবাজির আলোকিত নূর, তারই আরেকটা রূপ, তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। তাই সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে আসছি। আপনারা জানেন দীর্ঘ এক বছর আমি কোনো গান বাজনা করি নাই, দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম, লাইভে এসে সবার কাছে আমি দোয়া করছি, অনেক কান্না করছি। আবার যে আমি আসরে দাঁড়ায় গান করতে সাহস পাবো সেটা আমি ভাবতেই পারিনি, কিন্তু সবাই আমার জন্য দোয়া করেছে আল্লাহর কাছে। কেউ রোজা রেখেছে, কেউ দরবারে মানত করেছে, আমি জানি না আমারে যে কত ভালোবাসে, এটাই হলো নিঃস্বার্থ ভালোবাসা। তাই আপনাদের সেই ভালোবাসার জন্য আজকে এখানে আসা। রুবেল চানকে বলছি যে আমি সুস্থ হইয়া যদি হায়াতে বেঁচে থাকি তাহলে তোমার বাড়িতে যেন আমি যাই, গান গাইতে পারি আর না পারি। সেই ওয়াদার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে আসছি। আমি তো একেবারে ছোটোবেলার থেকেই আপনাদের এখানে থেকেই এক হিসাবে গান বাজনা শিখছি। যখন হাকিম চেয়ারম্যান সাহেব ছিল মনে আছে না, গনি ফকির, সেখানে ছোটোবেলা গান করছি আলিপুর এসে, অনেক এই স্মৃতি আমার ভোলার মতো না, এত আনন্দ পাইতাম। তো আমার জন্য দোয়া করবেন আমি যেন অন্তত আজকের রাত্রিটা একটু দাঁড়ায় থাকতে পারি, এই দোয়া সকলের কাছে চাই। আসসালামু আলাইকুম। হে প্রভু সারালে তুমি
ভক্তি জানাই মত শুনে বাগদাদ রয় বরকে খাজা বাবা রাজে মিরপুর বাবা শাহু আলি চাই তোমার চরণে মুর্শিদ আমার নাজ ভান্ডারি ভান্ডারি পারের কান্নারি মুর্শিদ আমার সচুল বসর ভক্ত গণ তুমি অন্তর হাবিবুল বসর নাজ ভান্ডারি হাবিবুল বসর নাজ ভান্ডারি বসর মাঝ ভান্ডারি মই ধন মাঝ ভান্ডারি ভক্ত গোমের হউ ভান্ডারি কোথায় দয়াল তুমি সাবাবা তুমি ভক্তের কাজনা সাবা কোথায় দয়াল কোয়াল সাবাবা তুমি ভক্তের কাজনা সাবা ইলিয়াসা বলবো তুমি ওই দরবারে আমি শুধু হাইকোর্টে সর্বোচ্চ কৃষ্টি ভাষাই তোমার নামের কৃষ্টি ভক্তি জানাই হইয়া তুই আমার জি গাউ দর্শন লিয়া তিনি
আর সুযোগ দিছেন এই বন্দনাটা আমি একেবারে নতুন লিখছি অসুস্থ থেকে সুস্থ হইয়া। তো এই বন্দনাটা মানে এই আল্লাহর প্রশংসা মানে হাম, এটা আমার একমাত্র ছেলে শুভ, শুভর নামে একটা চ্যানেল করছি ইউটিউব চ্যানেল, এটার নামই দিছি শুভ গানের মেলা। এই শুভ গানের মেলার মধ্যে শুভ নিজে এই গানটা খুব সুন্দর করে করছে, কণ্ঠের মধ্যে অনেক স্বাদ আছে। তো আমিও একটু চেষ্টা করলাম গাওয়ার জন্য, আসলে আমি অত ভালো করে গাইতে পারলাম, কারণ চর্চা না থাকলে তো মরচা ধরা যায়, অনেক দিন ধরে তো গান গাই না। তারপরে আপনারা দোয়া করলে আবার যদি শক্তি সাহস পাই তাহলে আবার সুন্দর করে গাইতে পারবো। এখন আরেকটা গান কালকে রাতে লিখছি, যেই রুবেলচান বাবার দরবারে আসছি, সে আল্লাহর অলিকে ধারণ করে সেও তো অলি, যে অলিকে ধারণ করে সেও তো অলি। তাই আমি রুবেলচানের নামে একটা গান রাখি, ভক্তরা একটু আনন্দ পাবে। Yeah.
ভালো মতো আমি ওদের সাথে প্র্যাকটিসও করি নাই। তারপর তারা একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, তবে অনেকগুলি চ্যানেল আসছে, সবাই মিলে আপনারা গান তুইলেন, মাঝে মাঝে কিছু জাকাতও দিয়ে নামাগো না, একবারে ফাও কাম ভালো না আর কি। পরম করুণাময়, চিরঞ্জীব, চিরস্থায়ী, সকলের পালনকর্তা, সৃষ্টিকর্তা, জানমাল ইজ্জতের মালিক মহান আল্লাহ পাকের নাম মুখে নিয়ে আজকের গান শুরু করব। তৎসঙ্গে আল্লাহর দরবারে হাজার কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি, এই জন্য আল্লাহর অশেষ রহমত, আল্লাহর রহমতে আপনারা সবাই একত্রিত হয়েছেন
আমরা উপস্থিত হয়েছি ইন্তেজাম কমিটির সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করে রুবেল চান অত্যন্ত কষ্টের বিনিময়ে আজকে এই অনুষ্ঠান উদযাপিত করছেন কোনো কিছুই সম্ভব হইতেন না যদি আল্লাহর রহমত না হইতেন আল্লাহ দয়া করেছেন আল্লাহর রহমত হয়েছে তাই সব কিছু সম্ভব তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর সাহায্যের প্রার্থনা করে আল্লাহর নামের প্রশংসা করে তৎসঙ্গে আল্লাহর প্যারে হাবিব যুদ্ধাহানের বাদশাহ কুল কায়নাতের পারের কাণ্ডারি তৌহিদের মুর্শিদ তাজেদারে মদিনা আমার নবী আপনার নবী গাছের নবী মাছের নবী আউয়াল আখের জাহির বাতুনের নবী সাফায়াতের কাণ্ডারি আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সবাই কাছে মন করি সবাই আমার নবীর রোজায় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আহলে বায়াত পাক পাঞ্জাতনের জয়গান করে 313 নবী লাখের উপর 24,000 পয়গম্বর অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মশাই এই পৃথিবীতে যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আতে রাসুল গরিবে নামাজ হিন্দে সুলতান সুম্মা আজমেরি কুল্লে খাজা গান মঈনুদ্দিন হাসান সঞ্জয় রহমতুল্লাহ আমার খাজা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে পিরানি পীর দাস্তগীর মাহবুবে সুবহানি কুতুবের রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যার নামে যাকে উদ্দেশ্য করে যার ভালোবাসায় যার স্মরণে আজকের ধর্মী মাহফিল এই বাউল গানের একজন অলিকুলের শিরোমণি মনিরুদ্দিন মুন্সি রহমতুল্লাহ দরবারে আমার ভক্তি শ্রদ্ধা জানিয়ে মনে চান্দের দরবারে এবং আব্দুল হাফিজউদ্দিন চান রহমতুল্লাহ দরবারে আমার ভক্তি শ্রদ্ধা পেশ করে যিনি অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজনটি করছেন আমাদের সকলের প্রাণপ্রিয় শাহ সুফি মোহাম্মদ রুবেল চান তার প্রতি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে ভক্ত সম্মেলন এবং বাউল মেলার প্রধান অতিথি যিনি আলহাজ সাইফুল সাইফুল্লাহ মিয়া রতন শিকদার তার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে যিনি সভাপতিত্ব করতেছেন জনাব এবাদুল্লাহ ভুঁইয়া সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে মতিন তালুকদার সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে মুহাজ্জম হোসেন মোল্লা তার প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে বিশেষ অতিথি যারা মাইনুদ্দিন মুন্সি তপন জনাব আমানুল্লাহ আমান সাহেব তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে শাহজাহান মেম্বার সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে রুবেল চান্দের যত ভক্ত আশেকান জাকেরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা পেশ করে এলাকার ময় মুরব্বিয়ান পর্দারারে মাবুন যারা তাদের প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে যারা অধীর আগ্রহে বসে আছেন গান শ্রবণ করার জন্য দূর দূরান্ত হতে আগত সাধু মহৎ বৈষ্ণব যারা সকলের চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ বলতে গেলে ভুল যিনি আমার ওস্তাদ সমতুল্য বাউল মাতা যিনি আমাদের বাউলদের মাতা যাকে বলা হয় আলিয়া বেগম আলো তার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে তার সাথে যারা সঙ্গত করবেন তাদের প্রতি শ্রদ্ধা পেশ করে মাইকম্যান ভাই সহ সকলের প্রতি সালাম জানিয়ে সবার দোয়া আছে বিশেষ করে গোলাম মোর্শেদ ভাই রুবেল চান্দের ভক্ত তার প্রতি আমার ভালোবাসা সালাম পেশ করে সবার প্রতি সালাম জানিয়ে সবার দোয়া আছে আমি আমার গানের কাছে চলে যাব গানে যাওয়ার আগে শুধু বলবো মানুষ মাত্রই ভুল ভুল সম্ভবত হয় না শয়তানের মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক তাই যেহেতু রক্তে মাংসে মানুষ আমি নিজের নিজের অনিচ্ছা সত্ত্বে নিজের অজান্তেও কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের নিজ গুণে অধম নরধম জেনে হতভাগা অভাজন এই কাননকে কানন দেওয়ানকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার দয়াল বাবা আমার দয়াল মুর্শিদ আমার গানের মালিক দয়াল মাখন চান সরহমতুল্লাহ দরের ভক্তি জানিয়ে আমার খালেক চান শাকে স্মরণ করে আমার মালিক চান শাকে স্মরণ করে বাবা আলেপ চান শাকে বর্জকে রেখে মনেজানদের নাম নিয়ে শাহলিবর নাম নিয়ে আজকে গান শুরু করলাম সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু ওয়া মাগফিরাতুহু মিনাল মুসলিমিন
সবগুলো একেবারে ঢোল বাঁশি হারমোনিয়াম যা আছে সবগুলো কমবে। হায় আদমকে তৈয়ার করিয়া বেহেস্তের মাঝার রাখলেন বেহেস্তের মাঝার আল্লাহ, আদমকে তৈয়ার করিয়া বেহেস্তের মাঝার রাখলেন বেহেস্তের মাঝার, গন্ধ মেরু সিলাই করলেন গন্ধমের উসিলায় গড়লেন এই মায়ার সংসার আমার,
আল্লাহ তুমি, মাওলা তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, পরওয়ারদিগার আমার। তোর সুরে ডাকে কানন অতি গুণাগার বান্দাই অতি গুণাগার, তোর সুরে ডাকে কানন কাতর সুরে ডাকে কানন অতি গুণাগার বান্দাই অতি গুণাগার, দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর। মাওলা তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, পরওয়ারদিগার আমার। হযরত আলীর চরণ সেবি দুই ইমামকে স্মরণ করি, লাখের উপর চব্বিশ হাজার বন্দিলাম পয়গম্বর আল্লাহর, এই পৃথিবীর অলি যত নাম ধরে আর বলবো কত, বাগদাদেতে রইব রবির হইও দয়াল হাজির নাজির, আজমিরেতে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা, আজমিরেতে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা, দিল্লিতে হয় কুতুবুদ্দিন ওই চরণের হইলাম অধীন, পাকিস্তানে বোয়ালিশা করি বাবা তোমার আশা, লঙ্গর চাঁদের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে, সিলেট বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল, জালাইলা ইসলামের মশাল সঙ্গে বাবা শাহ পরাণ, তুই ভক্তের পরাণের পরাণ, আরো আছে শাহ সুন্দর শাহ ওই চরণের করি আশা, চাষনি সারো পাক দরবারে ভক্তি রাখি নত শিরে, বাগের হাট খান জাহান আলী লই বাবা তোর রওজার ধুলি, আখাউরা কেল্লা সারে ভক্তি জানাই নত শিরে, কুমিল্লাতে রাহাত আলী লই বাবা তোর রওজার ধুলি, থাল্লাকান্দি রোগনিশা কানন করে তোমার আশা, কান্দুসারি পাক দরবারে ভক্তি রাখি নত শিরে, মানকে চরে মনাই চান্দ্রে ভক্তি রাখি নত শিরে, কালাপাহাড়িয়ায় আবদুল্লা শাহ ওই দরবারের করি আশা, কালাপাহাড়িয়ায় আবদুল্লা শাহ ওই দরবারের করি আশা, মনাই চান্দ্রের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে, হাফিজ চান্দের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে, আরো রুবেল চান্দের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে, চট্টগ্রামে মাইজ ভান্ডারি হাজার হাজার ভক্তি করে, কোথায় বাবা আমান ওছা ওই দরবারে করি আশা, আরো রইলেন বাইজিদ বসতাম ওই দরবারে ভক্তি দিলাম, বেলতলিতে লেঙ্কা বাবা তুমি আমার ভক্তি নিবা, ফরিদপুরে সুরে সরি তোমায় আমি স্মরণ করি, শরীয়তপুরে শরীয়তুল্লাহ যিনি করতেন আল্লাহ আল্লাহ, মানিকগঞ্জের আল্লাহ বাজান তুমি আমার জানের যান, কালিয়া কর বৈরা বরি ওই চরণে ধরব পারি, ফকির মাওলার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে, গাজীপুরে পচি পাগলা মনটারে কারিয়া নীলা, ময়মনসিংহে রইব রাপির হয়ে দয়াল হাজির নাজির, জামালপুরে জামাল উদ্দিন আমি তোর চরণের অধীন, কুষ্টিয়াতে লালন সারে ভক্তি জানাই নত শিরে, রাজশাহীতে শামুক দুমসা আজি করি তোমার আশা, মিরপুর বাবা শাহ আলী, মিরপুর বাবা শাহ আলী তোমার নামের প্রদীপ জালি, হাইকোর্টে জরবুদ্দিন কিস্তি ভাসাইলাম তো নামের কিস্তি, গুলিস্তানে ও গোলাপশা কানন করে তোমার আচ্ছা, ফুলবাড়িয়াই হইল ফুলশা করি বাবা তার ভরসা, জেলখানাতে রায় মাকড়ুসা আজি করি তোমার আচ্ছা, বাবু বাজার রায় বাহারসা করি বাবা তার ভরসা, ফতুল্লাতে ফতে আলি রই বাবা তোর রওজার ধুলি, বিক্রমপুরের চান মস্তান সঙ্গে বাবা কদম মস্তান ওই দরবারে ভক্তি দিয়ে।
দিলাম সিরাজ দিকান হইল পাত্তির ওই দয়াল হাসির নাজির দেলবুগে চাবক শিচা আজি করে তোমার আশা আমার বামুন চুরে আলেপ চানচা সঙ্গে আমার মালিক দেওয়ান আর ওই আমার খালিক দেওয়ান লুকাইলেন রাজ্জাক দেওয়ান লুকাইলেন মাখন দেওয়ান ভক্তি রয় আমার আমার আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি প্রভু তুমি পরোয়ার বেকার আমার আছেন যারা আমার সালাম নিবেন তারা সভা করে যত জন আসসালামু আলাইকুম অন্য ধর্মে থাকলে পরে আদাব নমস্কার হস্ত জোরে গোলাম মুর্শিদ কোথায় রইল কানন তারে সালাম দিল সানি ভাই রইলেন বইয়া তারও গেলাম সালাম দিয়া রুবেল চান্দের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে ভক্তবৃন্দ আছেন যত সালাম ভক্তি শ্রেণী মতো ময়মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন তারা ময়মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী গায়কের শিরোমণি শ্রদ্ধা সালাম নিবেন তিনি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম জন্মস্থান ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা বুড়িগঙ্গার দক্ষিণ পারে বামনসুর গানটি ধরে ওস্তাদ পিতা মাখন দেওয়ান যে শিখাইল বাউলের গান এই দেহপ্রাণ সই পা দিলাম যেই চরণের হইলাম গোলাম আপন দেশে চলিয়া যান আমায় এতিম করিয়া যান দয়াল আমায় গান শিখাইয়া এই পথে দেন পাঠাইয়া লইয়া বাউলের ডোরে বাউলা বেশে ঘুরি ফিরি পিতা মাতায় আদর করে পিতা মাতায় আদর করে কানন দেওয়ান ডাকে মোরে পিতা মাতায় আদর করে কানন দেওয়ান ডাকে মোরে এইটা হয় নকল ঠিকানা দুই দিনের মুসাফির গানা আসল ঠিকানা নাই রে জানা কোথায় যেন নাই রাব্বানা কানন দেওয়ান মূর্খ মতি নাই আছে মোর ভজন শক্তি মাফ করিবেন ভুল আর ভ্রান্তি মিরপুর কিংবা বামন সুরে খোঁজ করিলে পাইবেন মোরে মিরপুর কিংবা বামন সুরে খোঁজ করিলে পাইবেন মোরে সহজে পাইতে কার্ডে রয়ে মোবাইল নাম্বার আমার আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি প্রভু তুমি পরোয়ার বেকার আমার আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি প্রভু তুমি তুমি মাওলা তুমি দয়াল তুমি প্রভু তুমি পরোয়ার জিগার আমার আল্লাহ তুমি মাওলা তুমি কমে যায় এটা একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে শিল্পীর কথাগুলো যদি স্পষ্ট না হয় তাহলে শ্রোতাদের বুঝতে কষ্ট হয়ে যাবে আর গানটাই হচ্ছে শ্রোতাদের জন্য যাদের জন্য গান তারা যদি ভালো করে না বোঝে তাহলে গান গাওয়ার কোনো সার্থকতাই নাই আল্লাহর দরবারে অবশ্য শুকরিয়া আদায় করি আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত এই জন্য আজকে আমাদের সৌভাগ্য যে আলেয়াপার গান শুনতে পারতেছি যে পরিমাণ অসুস্থ তিনি ছিলেন কেউ আশা করেন নাই যে উনি বোধহয় আবার গানের আসরে ফিরতে পারবেন তো গানের আসরে আল্লাহ ফিরিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে শুকরিয়া আদায় করি এবং আশা করি ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের পথ প্রদর্শক এমন একজন প্রদর্শক যদি হারিয়ে যায় আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের বিষয় হবেন তিনি যতদিন আছেন বাউলদের জন্য প্রত্যেকটা বাউলের জন্য শিক্ষণীয় একজন শিক্ষক বা একজন গার্জিয়ান আমাদের জন্য তিনি এই গার্জিয়ানটা যেন হারিয়ে না যায় এই ফরিয়াদটুকু আল্লাহর দরবারে ছোট্ট করে আরেকটা গান করে বসবো এবার এরপর যেভাবে পালা দিবেন এই পালানো যে গান করার চেষ্টা করব আজকে রাতে আমরা সবাই মিলে আপনারা যেমনি করে শুনবেন আমিও আলিয়াপার গান আজকে শুনবো মাঝে মধ্যে যেহেতু উনি এমনি অসুস্থ মানুষ উনি গান করে করে বসলে মাঝখানে যে সময়টুকু ওনার বিশ্রামের সময়টুকু আমি গান করে ওনাকে বিশ্রামে একটা সুযোগ করে দিব আর ওই সময়টুকুতে আপনাদের বিরক্ত করব অধমের দিকে তাকিয়ে বিরক্তিটুকু গ্রহণ করে নেবেন এটি আপনাদের কাছে চাওয়া পাওয়া আর এত সুন্দর পরিবেশ এই পরিবেশটার জন্য সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি সকলের প্রতি ধন্যবাদ
আপন। আছেন যত জ্ঞানী শ্রোতা, আজকে আছেন যত জ্ঞানী শ্রোতা, সকলকে করি মান্যতা, সবার চরণে তে নোয়াই মাথা, করি নিবেদন। সবাই করবে নাল্লাই আল্লাহ, আজকে আমরা দুইজন লাগবো পাল্লা, পাল্লারে কইরা যাবো সাল্লা সাল্লা, যেমন ধরে ভেঙ্গুর ধরে বল্লা। অনেক জায়গায় হয় আমাদের পালা গান, সারা দেশে হয় অনেক রকম নামে কয়, যেমন বিক্রমপুরে বয়াতি গান, ফরিদপুরে বিচার গান, খুলনাতে কয় করোচা গান, বরিশালে জারি গান, চট্টগ্রামে ভান্ডারি গান, কুমিল্লায় কয় দোতরা গান, রাজশাহীতে শব্দ গান, চাপাইনবাবগঞ্জে গম্ভীরা গান, রংপুরে কয় ভাওয়াইয়া গান, আবার পাবনা জেলায় ফকিরি গান, ময়মনসিংহে বাউলা গান, গাজীপুরে বৈঠকি গান, মানিকগঞ্জে ভাব গান। আমাদের যদি ঢাকার কথা বলি, ঢাকা সিটির কথা বলি, ঢাকায় কয় খারা কাওয়ালি, এক এক জায়গায় এক এক রকম নাম। ইংরেজিতে সিং সং হয়, হিন্দিতে গীত কয়, ফারসিতে শামা হয়, উর্দুতে গজল কয়, আরবিতে গানা কয়, বাংলায় ইহা গান হয়। গান গাইতে গাইতে গলা ধরা, পাঠাবেন লিগার করা, সঙ্গে আরো পাঠাইবেন পান, আপায় গাল ধরিয়া খাইব পান, মিষ্টি মিষ্টি গাইব গান, শুনবেন সবাই মনিরই মতন। এমন একটি গান যে গান আমল করতে পারলে ইহকাল পরকাল দুই কালে আমাদের কাজে লাগবেন। এমন একটি গান করে বসবো, এরপর যেভাবে পালা দিবেন পালানো দিয়ে করার চেষ্টা করব। আপনি রহমতুল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমতুল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন, আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি মোদের জীবনের জীবন, আপনি রহমতুল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের
হবে সবার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি মোদের জীবনের জীবন ওই আপনি আপনার মোজে যা ভাগ্যবতী খাদিজা সৈপা দিল জীবন আর যৌবন নদী দেখায় আপনার মোজে যা ভাগ্যবতী খাদিজা সৈপা দিল জীবন আর যৌবন তার ধন দৌলত যা ছিল চরণে সব সৈপা দিল হইল আপনার কাছে রই একজন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি মোদের জীবনের জীবন শুনিয়া হযরত বিল্লাল এসকেতে হইয়া মাতাল ওরে সহিন কত জ্বালায়ার জঞ্জাল হজরত বিল্লাল এসকেতে হইয়া মাতাল সহে কত জ্বালায়ার জঞ্জাল সবে দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি হইল আপনার কাছে রই একজন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি সবার জীবনের জীবন স্বপ্নে ভোলে নায়ার জীবনে দিবানিশি করে নাম স্মরণ আপনায় যে দেখলো একবার স্বপ্নে ভোলে নায়ার জীবনে দিবানিশি করে নাম স্মরণ সেই আশায় সাধক পুরি নাম ধরিল ভান্ডারি পাইতে নবী আপনার দর্শন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি সবার জীবনের জীবন রহমতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন উম্মতের জন্য সাফায়াতের কাণ্ডারি হবেন মাত্র একজন একজন ব্যক্তি যিনি তার জীবদ্দশায় কোনোদিন নিজের কথা নিজের ভাবনা করেন নাই সবসময় চিন্তা করতেন সবসময় আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন পাপী উম্মতের জন্য সে ব্যক্তি হচ্ছেন আমাদের দিনের নবী যারা মুমিন বান্দা আমার নবীকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন আবার দেখবেন মুসলমানদের মধ্যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়
মুসলমানদের মধ্যে আবার একটা দল আছে যারা আমার নবীকে তেমন ভালোবাসেন না। নবীজি নূরের এই কথাটিও মানতে চান না? নবীর দুরুদ ক্যামের মধ্যে নবীকে দাঁড়িয়ে একটু সম্মান জানাবে, দাঁড়িয়ে ক্যাম করবেন, তারা দাঁড়িয়েও ক্যাম করতে চান না। আছে না মুসলমানের মধ্যে একটা দল? আছে আছে। আমি তাদের নাম উল্লেখ করবো না, কারণ নাম উল্লেখ করলে আজকে এখানে গান করতেছে, আরেক জায়গায় গান করতে যাবো, তাদের সুযোগ সুবিধা মতো গান করতে যাবো, আমার ঠুস করে মারবে আমি ফুস। হ্যাঁ ঠুস করে। তবে নাম উল্লেখ না করলেও সবার বুঝতে বাকি নাই যে কোন দলটা। আমাদের মুসলমানদের মধ্যে একটা দল আছে, তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ যেন তাদের সঠিক পথ দেখান। বাবাজি আমার নবীর নামে দুরুদ ক্যাম করা, নবীকে ক্যাম দাঁড়িয়ে ক্যাম করা উচিত। এই উচিত এই জন্য আল্লাহ তার হাদিসে কুদসির মধ্যে বললেন, লাউলা কামা খালাক্তু আফলাক, আমি যদি নবীকে মোহাম্মদকে পয়দা না করতাম সারা মাকলুকাত সারা জাহান পয়দা করতাম না। একটা বালুর কণা পর্যন্ত তৈরি হইতেন না যদি আমার নবীকে আল্লাহ পয়দা না করতেন। আমাদের বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই ভাই, এই যে দাদা সামনে বসে, প্লিজ জোর হাত করে বললাম, এখানে কথাটা বলবেন না। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, খেয়াল করে দেখবেন কোনো জনসভায় যদি জাতীয় সঙ্গীত বাজায়, জাতীয় সঙ্গীত পরিবেশন করলে সাধারণ মানুষ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দরবারের পক্ষ থেকে রুবেল চান, গদিনীশিন যিনি দয়াল রুবেল চান, আমার এই গানে 500 টাকা প্রসার করেছে, ধন্যবাদ এবং শ্রদ্ধা তার দরবারে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত পরিবেশন করলে সাধারণ মানুষ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও যদি সেখানে থাকে, রাষ্ট্রপতিও পর্যন্ত দাঁড়িয়ে সম্মান জানায়, জাতীয় সঙ্গীত বাজাইলে তিনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দেশকে জাতীয় সঙ্গীতকে সম্মান জানান। আমি বলবো বাবা রে, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা খণ্ড, একটা দেশ, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য যদি দাঁড়িয়ে সম্মান জানানো যায়, আল্লাহ যার জন্য আসমান জমিন তামাম দুনিয়া মাকলুকাত আল্লাহ যার জন্য পয়দা করছেন, তার ভালোবাসায় তার নামে একটু দাঁড়ানো যাবে না? অবশ্যই অবশ্যই তার নামে দাঁড়ানো যাবে, দাঁড়ানো উচিত। দাঁড়িয়েছিলেন আমার আল্লাহ নিজেই, যার প্রমাণ দিলেন কোরআনের সূরা আহজাব আয়াত নাম্বার 56-এর মধ্যে। আমার আল্লাহ জিব্রাইল যখন আমার নবীকে, নবী মা আমেনার গর্ভ থেকে তাওয়াল্লাহ হওয়ার সঙ্গে সঙ্গে নুন কাপে নূরের গিলাপে জড়িয়ে নবীকে নিয়ে দিতে লাগলেন সিদ্রাতুল মুনতাহা, আর আল্লাহর আরশ মতল্লার দিকে। আর জিব্রাইল আল্লাহর আরশ মতল্লা যাবে মাত্র প্রথম আসমান আলমে হিসার মধ্যে গেলেন। প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর যত ফেরেস্তা ছিলেন, অগণিত ফেরেস্তাগণ, সব ফেরেস্তারা তাদের কাজকর্ম বন্ধ করে দিলেন, সবাই সবার ইবাদত বন্ধ করে দিলেন, সবাই মিলে দাঁড়িয়ে গেলেন, সবাই মিলে দাঁড়িয়ে আমার নবীকে ক্যাম করতে লাগলেন, আমার আল্লাহও নিজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহও ক্যাম করলেন। এই জন্য ওই আহজাবের মধ্যে বললেন, হে আমানুগণ, আমি আমার মালাইকা আমার ফেরেস্তাদের নিয়ে আমি আল্লাহ পাঠ করি, তোমরা মানুষরাও পাঠ করো আমার নবীর দুরুদ, তোমরা মানুষরাও জানাও আমার নবীকে ক্যাম। আর যে ক্যাম হচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তুমি যে ধ্যানের ছবি, তুমি যে নূরে রনবী, তুমি না তো সবি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন ওই মরুর প্রান্তরে এলেন মায়ামে নার ঘরে, উম্মতকে ওই না হাসরে তরাইবেন শুধু নবীবরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
यहाँ बीब सलाम वालाइका सलावतुल्लाह वालाइका नबीजीर पिता अब्दुल्ला नबीजीर माता आमीना दुनियाए दुदमा हालीमा नबीजीर रोजा पाक मदीना या नबी सलाम वालाइका या रसूल सलाम वालाइका या हबीब सलाम वालाइका सलावतुल्लाह वालाइका सल्लल्लाहु अलैहि वसल्लम সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভক্তি নবীর প্রতি এই ভালোবাসাটুকু পেশ করার জন্য মলগল উলবে কমলহি কজব দুজবে জমালহি হসনত জমিও কি সালহি সলবলায় ওয়ালহি যে দেখলো একবার স্বপ্নে ভোলে নায়ার জীবনে দিবানিশি করে নাম শরণ আপনাই যে দেখলো একবার স্বপ্নে ভোলে নায়ার জীবনে দিবানিশি করে নাম শরণ কে আটাই সাধক তুরি না ধরিল ভণ্ডারি আল্লাহর নবী দয়ার নবী গো আপনি সবার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন রহমতুল লিল আলামিন আপনি উম্মতের দামি
তা আসলে ওই যে বলছিলাম আসলে একটা কথা আছে, না কানলে মায়ও দুধ দেয়। তো এই যে কইছি যে আপনারা যে অনেক দামি দামি চ্যানেল আসছে আমাকে কিছু জাকাত দিয়েন। জাকাত মানে ভিক্ষা না, কিন্তু জাকাত হলো পবিত্রতা। জাকাতের এক নাম হলো পবিত্রতা। আল্লাহ বলছে না, আল্লাহ কিন্তু এটা বলছে, কি বলেছে যে সালাতের আগে তুমি জাকাত আদায় করো, নামাজের আগে কিন্তু জাকাতটা দিতে হবে, জাকাত পরিশোধ করতে হবে, জাকাতের সহিত সালাত আদায় করতে হবে। তা কি এটাই জাকাত মানে পবিত্রতা, সব কিছুরই পবিত্রতা আছে। এটাই আমরা আমি একটু চাইছি, আমার উসিলায় মনে হয় আমার ছোট ভাই কারণও পাইছে। আমি তো ভিতরে ভিতরে ডরাই গেছিলাম যে আমার এনে আবার না দেয়। যাই হোক, মালিকের ইচ্ছা, মালিকের দয়া, সকলেরই সুষম বন্ধন আমরা পেয়ে গেছি। এখন পালা দিছে, পালাটার নাম হইল গুরুভক্ত। আমার ছেলে এসে এসে মিউজিক, আরেক হলো ময়না বিবি। হ্যাঁ, অনেক নামি দামি হয়ে গেছে। ইমরান আসছে, ইমরান মনে হয় একটু বাড়াইয়া বাড়াইয়াই দিব। আর আমাদের ইউটিউব চ্যানেলটা আসছে, আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের নাম, ওগুলো নামগুলি তো আমি ভালো করে জানি না, তা আমার নাম কটা কয়ে দিই। সেটা হলো হৃদয়ের আলো একাডেমি, হৃদয়ের আলো টিভি, আরেকটা এসে না এ এস না কি জানি আর এ মাল্টিমিডিয়া, কয়ে দিও আমার তো মন থাকে না বাবা। আরেকটা হলো পালাগান মিডিয়া, ডাব্লিউজি মিডিয়া। আজকে যেই ধারণ হইতেছে এই পালাগুলি এবং আপনারা, আপনাদেরকেও কিন্তু তোলা হইতেছে। কে বাঁচি কে মরি সবাই সবারই কিন্তু আমরা সারা বিশ্বের মধ্যে বসে থাকবো। কারো আত্মীয় যদি বিদেশ থাকে তারাও কিন্তু দেখতে পারবো ইউটিউব চ্যানেলের ভিতরে। তো আমার ছেলে শুভ, তার চ্যানেল গানের মেলা, শুভ গানের মেলা। এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন। পোলার গো তো কিছু দিতে পারি না, একটাই মুডে পোলা, তো আজিজের মতো পোলা গই আমি মোটামুটি সারা জীবন দিয়ে গেছি, কিন্তু শুভর লিগে কিছু করতে পারি নাই। তো শেষমেশ শুভরে কইছে আল্লাহ যখন আমার বাঁচাইছে, আর কিছু পারি আর না পারি বাবা তোমার একটা চ্যানেল করে দিই। মায়ের এই এইটুক নিয়েই তুমি সুক্রিয়া করো, শান্তি থাকি। আপনাদের কাছে দাবি দেওয়া রইল, আমার মতো যেটি বুড়া হেডি তো মোবাইলই চালায় না, হেডি আবার সাবস্ক্রাইব করবো কি আর লাইক দিব কি। মন থেকে দোয়া করেন, যারা বাচ্চা কাচ্চা আছেন আপনারা একটু সাবস্ক্রাইব করেন। আর কানন্দ অনুরোধ জানাইলাম তুমি একটু বেশি বেশি শেয়ার করো, আর আমারে বেশি চাপাচাপি করো না। গান গাইছে দুইজনে লাগছে পাল্লা, একটা বিঙ্গর আর আর একটা বল্লা। আগে কিন্তু কইলো যে আমি নাকি উস্তাদের শপথ তুললো, আমারে খুব শ্রদ্ধাও করলো, ওহান আমারে বল্লা বানাই গেল বাইরে। আগে কইলা কি আর পরে কইলা কি, আমি তো এমনি ভয় পেয়ে গেলাম গা। তবে আগে একটা গান করে নেই, গান করে আমি প্রথম একটা প্রশ্ন কানন্দ করি, কারণ কি আপনারা কইতে পারেন যে আলো আপার মাথা কি নষ্ট হয়ে গেল নি। আসলে প্রশ্ন কিন্তু গুরু ভক্ত কেই করে, প্রথম করে না, তোমার নাম কি, খাতায় তুলন লাগে তো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার ঠিকানা কোথায়, এটা কিন্তু গুরু আগে ভক্তকে জিজ্ঞাসা করে। বর্তমান মোবাইল নাম্বারও রাখে, কারণ উরুস টুরুস হইলে মোবাইলে বলে দেয় কানন বাবা চান্দের ৬ তারিখ উরুস মনে আসেনি, নজর নেওয়াজ নিয়ে কিন্তু উপস্থিত হয়ে যাবি। আমি জানতে চাই অরিজিনাল এই দুনিয়ার মোবাইল না, অরিজিনাল ভক্তের নাম্বার অর্থাৎ আপনার নাম্বার কত, কি জিগান লাগে না, জিগান লাগে আপনার নাম্বার কত, আর তরিকার জগতে আপনার বাবার কি নাম, আপনার মায়ের কি নাম, আপনার কি নাম, আর আপনার দেশটা কোথায়, আর আপনার বয়স কত। এটা কিন্তু তরিকার জগতের বয়স, এটা কিন্তু রজবীজের বয়স না। আশা করি আমরা সকলেই শুনলে
ভালো লাগবে আমা আমারে বলে জিরান দিব কে কারে জিরান দেয় একটু টের পাইতাছে আস্তে আস্তে অনেক কথা জানে সেজন্য আমি কথাগুলি রাখলাম মাওলার ভাগবার এসোয়া জগতে একটু পরে দেখবেন ওর কি আছে এই কথাটা কেন বলতেছি ওই যে ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকে হয়ে নিরুদ্ধ দিতে পারলে বালা না দিতে পারলে মুখটা কালা দূর দেশের থেকে বাইতায়েন আগে চাইব হাতের দিক মুখের দিক আগে চাইব না মুখের দিক চাই খালি মায় কি মুখের দিক চাই খালি মায় মায় খালি কয় বাজান মুখটা হুগাই গেছে ভালো মতো খাও নাই বাজান আর সবাই চাই হাতের দিকে হাতের মধ্যে যদি পুটলা গিলি থাকে দৌড়াইয়া হাসি মুখে কইব আল্লাহ রে আল্লাহ টান দিয়া ঘরে লিয়ে যাবো আর যদি হাতে কিছু না দেখে তাহলে কইব আয়ো বেশি জোর নাই আর কি বেশি খুশি না এলেকে ধনের প্রয়োজনে আমাকে ডাকে আমার জন্য কেউ আমাকে ডাকে তাই বলেছে ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ আমার কেউ ছিল না থাকবেও না আমি একা একাই এজন্য বলা হয়েছে থাকতে পারলে একা পাইবা তার দেখা কি হইতে পারলে শূন্য
হইতে পারবা ধন্য, থাকতে পারলে শূন্য, হইতে পারবা ধন্য, এটাই বলা হয়েছে। কেউ কারো না, শুধু দুনিয়াদারির সম্পদের আশায়, এই জন্য আমি কথাটা ধরছি। যাইতে ছিল রাস্তা দিয়া শাকফুরি দিয়ে চলে, হঠাৎ করে চলে আসলো শুনেন সাই সকলে, নিজামুদ্দিন খুনি বলে কি আছে দাও, তা না হলে জীবন খানা হইয়া যাবে খাও। শাকফরিদ বলে বাবা আমি রাস্তার মোসাফির, আমার কাছে কিছু নাই, হইয়া না অস্থির, কিছু নাই আমার কাছে নাই, তাহলে এই রাস্তা যাইছো কে, ডাকাই তামি, আমি সারা রাত অপেক্ষা করতেছি কেউ আইব তারে পামু কিছু নিমু, আমারও তো একটা আশা আছে, কষ্ট করতেছি তোমার কল্লা ডাকাইটা ফালাম। তখন শেখরিত বলল বাবা কল্লা কাইটা ফালাইবা আমার নাই, তারপরে কল্লা কাইটা ফালাইবা, তোমার পাপ হইব না বাবা। কয় পাপ দিয়া কি করুম, পোলা মাইয়া বউ বাচ্চা আছে না, মা বাপ আছে, আগো খাওয়াই তো না, আমি তো তা গলি গিয়ে পাপ করতাছি। কয় বাবা একটা কাজ করো, বাইর গিয়া তাগো একটু জিগাও, তুমি যে পাপ করতেছ ওই পাপের ভাগে তারা হইব কি? নিজামুদ্দিন কয় হইব না, হইবই তো, তাগুলি তো আমি কাম করতেছি। কয় বাবা একটু যাও বাইর গায়ে জিগা আসো। কয় হ কায়দা পাইছো, আমি বাইর যাই আর তুমি এইভাবে যাও গা ফলাইয়া, আমি কি এতই বোকা? কারে অবিশ্বাসী, আমারে গাছের লতা পাতা দিয়া ভালো করে বাইন্দা থো, আমি যাতে ছুটতে না পারি। যখন নাকি রাস্তায়, যখন নাকি গাছের মধ্যে রাখিল বান্দিয়া, দৌড়াইয়া দৌড়াইয়া তিনি যাইতেছে ছুটিয়া, বাড়ির মধ্যে যাইয়া বলে কোথায় আমার স্ত্রী, তোমার সাথে প্রতিদিনই কত সংসার করি, তাড়াতাড়ি বলো আমি করি ডাকাতি, ডাকাতি করি আমি করি দিন রাতি, অনেকজনকে খুন করিয়া টাকা পয়সা আনি, অপরাধী হইয়া গেছি, হইয়া গেছি খুনি, অপরাধের ভাগ তুমি নিবা কিনা, বিবি বলে তা কখনো হইতে পারে না। যেদিন থেকে বিয়া করছো পঞ্চসরার কাবিনে স্বাক্ষর দিছো, আজ থেকে ভরণ পোষণ ইজ্জতের খোরাক দিতে বাধ্য থাকিব। তুমি চুরি করবা না, ডাকাতি করবা, তুমি খুন করবা না, কার মাথায় বাড়ি দিবা, এইটা তোমার জাননের কোনো দরকার নাই গো স্বামী, তুমি আমারে খাওয়াইবা পড়াইবা এইটাই আমি জানি, পাপ করবা না কি করবা এটা আমি জানি না, তুমি আমারে খাওয়াইবা। তাইলে আমার জন্য তোমার কোনো কিছু নাই, হ্যাঁ তুমি খালি খাইবা লইবা, পাপের ভাগে হইবা না। আচ্ছা ছেলে মেয়ে তোমরা, তোমাকে জন্য তো আমি পাপ করতেছি, তোমরা ছেলে মেয়েরা বলে জন্ম দিছো, তুমি ঋণী হইছো, আমরা তো আসি নাই, তুমি আমাকে আনছো দুনিয়ার মধ্যে, তাই তুমি আমাকে খাওয়াইবা, এইটাই হইল তোমার দায়িত্ব, আমরা খাবো এইটা আমার দায়িত্ব, তুমি পাপ করো না ন্যাক করো এটা আমরা ভাগি হমু কেন? তাই মা বাবারও তাই জেগেছে, মা বাবাও কইছে বাবা রে আমরা, আমি যখন যুবক ছিলাম যৌবন ছিল, যৌবনের কামাই তোমাকে খাওয়াইছি, এখন আমরা বৃদ্ধা হয়ে গেছি, বৃত্ত হয়ে গেছি, আমরা এখন কামাই করতে পারি না, এই জন্য তুমি যুবক হয়ে গেছো, এখন তুমি আমাকে কামাই করে খাইবে। কথা শুনা চোখের পানি ছাইরা দিয়া বলল এই সংসারের মধ্যে আমি লাথি মারি, যেই সংসারে শুধু খাইব আমার পাপের বাগি হইব না, ওই সংসারে আমি আর থাকতে চাই না। চলে আসলো নিজামুদ্দিন, চলে আসলো হায়, চাইয়া দেখে চাইয়া দেখে শুনেন কই সবাই, কি চাইয়া দেখে, যারে লতা পাতা দিয়ে বান্ধা থইছিল গাছের সাথে, সেই লতা পাতায় আর বাঁধন নাই, সে খুইলা বয়ে রয়েছে, তখন পায়ের মধ্যে ধইরা বলল বাবা আমি আর মিথ্যে দুনিয়াদারি সংসারী চাই না, আমি আপনার গোলাম হতে চাই, আপনি আমারে গোলাম করে নিয়ে যান। শেখরি রাউতুল আলায় বাবা বলছে বাবা রে আমার সঙ্গী হওয়ার মতো এখনো তোমার যোগ্যতা হয় নাই বাবা, তুমি এই মরা গাছটার তলে থাকো, তুমি আল্লাহ আল্লাহ কইতে থাকো,
আল্লাহ আল্লাহ কইতে কইতে যেদিন দেখবো মরা গেছে, ফুল ফুটে গেছে, সেদিন মনে করবা তোমার পাপ মোচন হইয়া তুমি আল্লাহর একজন কামিল, সেদিন আমি তোমাকে কবুল করে নেব। এটা একটা পদ্ধতি দিয়ে গেল না বাবা? গুরু তো আপনারা টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দিব না, গুরু শুধু আপনাকে জ্ঞান দিব, জ্ঞান। এই জ্ঞান সম্পত্তি আপনি জীবন যাপন করবেন, দেখবেন যে আপনি এমনি জ্ঞানের ধনী হয়ে গেছেন। দুনিয়ার ধন আর কয়দিন থাকবো, এই জ্ঞান আপনাকে আলোকিত করব এবং আলোময় রাজ্যে আপনাকে পৌঁছাই দিতে পারবো, এটাই হলো কথা। আল্লাহ আল্লাহ জিকির করে গাছতলাতে বসে, এই কথাটা জানেন কিন্তু জানেন সব মিশে, একদিনে এক কাণ্ড ঘটল দেখিল নজরে, পাশে ছিল গুরুস্থান বলছে ধীরে ধীরে, এক যুবতী মেয়েকে কবরে রাখিল, কবরে রাখিয়া সবাই বাড়ি চলে গেল, এমন সময় একটা যুবক কুদাল লইয়া হাতে ওই কবরটা খনন করলো বলতেছি সবাতে, কবরখানি খনন করে কি কাম করতেছিল, ওই মেয়েটার কাফনের কাপড় সরাইয়া ফেলিল, ওই মেয়েটার সাথে তিনি মিলন করতে চায়, এমন সময় নিজামুদ্দিন তাহাই দেখতে পায়, কয় আল্লাহ জীবনে আমি বহুত খুন করছি রে আল্লাহ, আমি তওবাও করছি, আমি ভালো হয়ে গেছি, আমি আর জীবনে পাপ করুম না, আল্লাহ রে তুমি আমার দুজকে নিলে নাও, তাতে আমার কোনো আপত্তি নাই, তাই আমি ওরে না খুন করে আমি থাকতে পারুম না। অর্থাৎ মৃত্যু এক যুবতী তার লাশ উঠাইয়া কবর থেকে উঠাইয়া একটা যুবক সে তার উপরে পৈশাচিক অত্যাচার করে, কারণ এই যুবকটার একটা নেশা ছিল এই নারীটার প্রতি, কিন্তু জীবদ্দশা এটা পূরণ করতে পারে নাই, আজকে সে কাম চরিত্র চরিতার্থ পশু কত নিকৃষ্ট আর কত জঘন্য। যখন না সে উদ্যত হয়েছে ওই নারীর প্রতি সে এই অত্যাচার করবে, তখন পাশেই ওই যে যেই কোদাল দিয়া কবর খনন করছে ওইটা লইয়া একটা কবি দিছে, একটা কব দিয়া ওই আসল তো মানুষটা, ও তো পশু, পশুরে মারলে আর কি, মারার সাথে সাথে মরে গেছে, আর চাইয়া দেখে গাছে গাছে ফুল ফুটে গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে, তার অলির খাতায় নাম উঠে গেছে। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি খুন খরা পাপ, কিন্তু একটা খুন করিয়া একজনে পাইয়া গেছে মাপ, অনেক সময় জিগা নেব তীরা জিগাই এইটাই হয়েছে। তাই কথাটা আমি কেন বললাম যে আসলে দুনিয়াদারি যত কর্ম টর্মই করি আসলে কেউ কারো না, আপনি অনেক অন্যায় টন্যায় কইরা আপনি দালান কোটা বানাইছেন, যদি আপনাকে পুলিশে এসে ধরে নিয়ে যায় তখন আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা কইব উচিত কাম হয়েছে, উচিত কাম হয়েছে, তোমার কইছিলাম এই কাম করতে, কি তারাও আমাকে ধিক্কার দিবে। অতএব আমার আগের থেকেই সচেতন থাকতে হবে, সাবধান হয়ে থাকতে হবে, যার যার ইয়া নাফসি তার তার আমার ভাগিদার কেউ হবে না। এই জন্য আমার সেই ময়মনসিংহের বাউল কবি জালালউদ্দিন খাঁ এই গানটার মধ্যে এই কথাটাই বলে,
তারা মাথা লারে না এজন্য আমি অনেক পুরানা দিনের গানটা তবে অনেকের মুখস্থ ঠটস্থ কণ্ঠস্থ এই গানের দুই একটা ছন্দ কিন্তু আমার রয়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু আমার মনে নাই মাপ করে দিই আমার হো আপনাদের কাছে তো দরা আমি এজন্য আর ওরাও তো মনে করেন পোলাপান মানুষ আমি তো মাপ চাইছি চাইছি অগো মাপ করে দিয়েন অগো মনে নাই যার ফলে দু একটা ছন্দ আসলে গুরুত্বপূর্ণ ছন্দ ছিল ভুলে গেছি এখন যা জিগানের আগে ইজি গাই ফেলাইছি গান একটা হয়ে গেছে আমার এখন আমি আরেকটা গান করি আর বেলায়েতের জামানায় আমরা এখন যেই যুগে আছি অলিয়া উলিয়া পীর মুর্শিদের যুগ আমরা যেন একজন মুর্শিদের একজন গুরুর শরণাপন্ন হই একজন মুর্শিদের দরবারে যদি যাই তাহলে আমি একটা একটা অভিভাবকের মধ্যে রইলাম যার অভিভাবক নাই তার দিক নির্দেশক নাই তার আত্মার চিকিৎসক নাই আর অভিভাবক শূন্য হইল অভিভাবক ছাড়া একটা 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 প্রাণী আছে তার নাম হলো শয়তান যে নাকি অভিভাবকত্বের অধীনে এখনো যায় নাই তার জীবনটা এখন শয়তানের অন্তর্ভুক্ত এটুকুই আমি বলার চেষ্টা করলাম এবার আমার আরেকটা গান করতে হবে সেই গানটা করে আমি বসে যাই বাঞ্চু আয়না Thank you.
অবশ্যই জানেন, জোয়ার মানে চলমান, চলমান গতি, আর এটার নাম হলো জ্যোতি, আর এইটার নামই হইল কি, যেটা নাকি জোয়ার সেটাই হলো পাওয়ার, আর এই জোয়ারটাই হলো আসল জায়গায় যাওয়ার। যদি বাটা লাগা যায় তাহলে হাঁটাও বন্ধ হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যৌবন, যৌবনই হইল মূলধন। অতএব যেই ঘরে আছে ধন সেই ঘরে দুশ্মন, এই জন্য বেড়াগুড়া আট করে টাইট করে তারপরে ফাইট করা লাগে। কার লগে? বাইরের বাইরের কেউ লগে? এ না, বাইরের মানুষে কি ক্ষতি করব, আমি আমার ক্ষতি যেই করা করতেছি। আমার এই 3.5 হাত দেহ ঘরে কড়া কড়া 6টা জানোয়ার বলতে পারেন, পশু বলতে পারেন, দুশ্মন বলতে পারেন, শয়তান বলতে পারেন, কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, এই 16টি পশু সর্বসময় আমাকে অন্ধকারে নিমজ্জিত করতে চায়, মনুষ্যত্ব বিবর্জিত করে আমাকে একেবারে তছ তছ করে দেয়। এজন্য এই 6টা পশুর সাথে সবসময় আমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধ ছাড়া শুদ্ধ হওয়া যাবে না। এজন্য বলা হয়েছে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বৃদ্ধ বয়সে আর যুদ্ধ চলে না। তাই বলা হয় চামড়া থাকতে টাইট, আল্লাহর লগে দেই ভাই, চামড়া হয়ে গেলে গা ঢিল, আল্লাহর লগে দেই বিল, এরকমই তো কথা নাকি। বুড়া কালে যে একটা নামাজ লইয়া দাবড়া দাবড়ি লাগে রে বাবা, না মিশা কথা। জুয়ান কালে ওদিক দিয়ে মনে করেন আজম দিতেছে, আর আমি উল্টা মুড়া দিয়া পুটলাই কিছু বইরা রওনা দিছি, বন্ধু বান্ধব লাই আড্ডা মারুম, আর যখন ঠিক মতো আমি খারাই তারি না, মাজা ব্যথা, হাত ব্যথা, পাও ব্যথা, হ্যাঁ মরার কথা স্মরণ হয় লাগে, যেমন আজরাল সারিমরাদা ঘুরে, তখন আমি দৌড়াদৌড়ি খালি মসজিদ করে করে আল্লাহ কয়ে এখনকার ডাকা আমার মজা লাগে না, এখন কেউই নাই দেখা আমার কাছে আও, এই এই মক্করবাজি আমি বুঝি। এই জন্য আল্লাহ ভালোবাসে যৌবনকে, রস 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 ফুরাইয়া গেলে করে খালি খস খস, নাকি রস ছাড়া রসি কাছে নেয় না। অতএব রস থাকতে তারে বস করতে হইব, রস থাকতে তারে বস করতে হইব, মাথা নিচু করতে হইব, আত্মসমর্পণ করতে হইব, সারেন্ডার করতে হইব, তাইলে সে আল্লাহ খুশি হইব। এই জন্য রসিক এই জোয়ারের কথাটাই করছে, বেশি বাঙ্গা সুরা কম দেব না। আমরা যারা সামনে বই রইছি যাগো দেখতেছি তারা এই পাঠ পড়া শেষ, এই জন্য আমার বেশি ব্যাখ্যা করে বলা লাগবে না, তাই আমাদের জোয়ার থাকতে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ধৈর্যের জোড়া
পটলে সদা ওরু ভেরিয়ে দরবারে এরিয়ে দরবারে আমার মনের মনের সামনে আরে আমার মন নাই চান বাবার সামনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে ভাই বাঁশিটা একটু কমাই দিবেন। এবার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় গান কমিটিকে, অত্যন্ত মূল্যবান গম্ভীর যে একটি পালা, গুরু এবং ভক্ত পালাটি দেওয়ার জন্য তাদের প্রতি ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই যারা উভয় শিল্পীকে উৎসাহিত করতেছেন, পুরস্কার করতেছেন, এত সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করছেন, সকলের প্রতি ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাবো আমাদের আলিয়াপাকে, এত সুন্দরভাবে গুরুর ভূমিকা থেকে সুন্দর সুন্দর দুটো গান আমাদেরকে উপহার দিলেন, পাশাপাশি বেশ কিছু কথা বলার জন্য একটা সুযোগ আমাকে করে দিলেন। সেই সুযোগটা হচ্ছে তরিকার জগতে গিয়ে তরিকতের জগতে একটা ভক্তের নাম কি, তরিকতের জগতে ভক্তের বাবার নাম কি, মায়ের নাম কি, দেশ কোথায়, বয়স কত, মোবাইল নাম্বার কি, মোটামুটি পরিচয়টুকু তরিকত জগতের থেকে জানতে চাইলেন। চেষ্টা করবো অবশ্যই তার প্রত্যেকটা কথার পঙ্খানুপঙ্খানুরূপে জবাব দেওয়ার জন্য। তার আগে ছোট্ট করে একটা গান, গানের পর চেষ্টা করব আমার গুরু যা আমার কাছে আবদার করলেন গুরুর আবদারটুকু যেন পূরণ করতে পারি, এই তৌফিকটুকু আল্লাহ যেন দেন, এই দুয়াটুকু আপনারা সবাই অবশ্যই করবেন। তো বিশেষ করে যে কয়টা চ্যানেল আমাদের আমাদের গানগুলোকে রেকর্ড করতেছেন প্রত্যেকটা চ্যানেলের প্রতি ধন্যবাদ গানগুলোকে রেকর্ড করার জন্য, আর আপনাদের প্রতি অবশ্যই আবারও শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ জানাবো। এত সুন্দর পরিবেশ দিয়ে ভালো ভালো অনেক আরও বড় বড় আসর পাওয়া যায়, কিন্তু এত বড় আসরেও এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না। নিরবত সহকারে যে পরিবেশটা দিচ্ছেন এই পরিবেশটা দিবেন, এটি আপনাদের কাছে আবদার। Oh, yeah.
প্রকৃতির ডাক, সবারই প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, দৈহিক চাহিদা সবারই আসছে এটা বুঝি আমরা। তারপরে বলবো যারা মুরব্বী তাদের কথা একটু আলাদা, কিন্তু যারা আমাদের আমার মতো কমপক্ষে আমার মতো যুবক যারা, যাদের শরীরে এখনও শক্তিটা আছে, তাদের প্রতি অনুরোধ করবো একবার পায়ে ধরে, যখন গানটা মতো শুরু করি তখনই চলাফেরাটা করলে শিল্পী যখন গান করে, শিল্পী গান করতে করতে শিল্পীর চোখে শ্রোতার চোখে চোখ মিশলে মনের মধ্যে একটা ভাব তৈরি হয়ে যায়। ধন্যবাদ কুমিল্লার প্রয়াত সাধক মহর্ষি মনমোহন দত্তের এই গানটি নাতে, গানের মুখেই এক মুরব্বী 50 টাকা প্রশ্ন করলেন, ধন্যবাদ তার প্রতি। যে গানটি নিয়েছি একমাত্র এই কারণে আমার গুরুজির কাছে, আজকে রাতে আমি মনে করবো আজকে রাতের জন্য, যেহেতু পালা শুরু করে ফেলছি, পালার মধ্যে আমি মনে করবো আজকে আলিয়া বেগমের সাথে নয়, প্রকৃতপক্ষে আমার যে গুরু যিনি আমার গানের গুরু, আমার গানের মালিক, আমি মনে করবো আজকে রাতে আমি মাখন চামসার সাথে গান করতেছি। আমার মাখন দেওয়ালের কাছে, আমার দয়ালের কাছে আমার যে চাওয়া, ইহকালের কোনো ধন সম্পদ আমার চাওয়ার নাই, আমি চাই না বেহেস্ত, চাই না দুজক, শুধু মুর্শিদকে যদি পাই তাহলেই আমার সব কিছু পূর্ণ হয়ে যায়। যে বেহেস্ত আমার দরকার নাই, দুজকও দরকার নাই, বেহেস্ত দুজকের যে মালিক, ওই মালিককে পাইলেই আমি সার। এই জন্য তার কবিতার গানে বললেন, এই পৃথিবীতে কোথেকে আসলাম কোথায় যাব এটা একমাত্র দয়াল নিজেই ভালো জানেন, এই জন্য কবিতার গানে বললেন, ¡Gracias!
গানের ছন্দ বারণ রেখে যাই। ভক্তের কাছে যে বাঞ্ছা করলেন গুরু পূরণ করতে চাই। আমার গুরুর যে আবদার এই আসরের ভিতরে, বলিব বলিব কথা বলবো ধীরে ধীরে। কয়েকটা প্রশ্ন কয়েকটা পরীক্ষা রেখে ভাবের খোঁচা দিল, ওই ভাবের খোঁচাই আমার অন্তরে লাগিল। তরিকতের জগতে একটা ভক্তের কি বা নাম হয়, বাবার নাম কি মায়ের নাম কি, কিবা পরিচয়, বয়স কত, মোবাইল নাম্বার কত দেন না রে বলিয়া, এই কথাটি আমার কাছে গেলেন জিজ্ঞাসিয়া। তাহার কথার আসরেতে জবাব দিতে চাই, যেভাবে তে বলে গেলেন ভাবুকের গোসাই, যেভাবে তে আসরেতে আমি বলেন আপনি বলেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার আগে, জন্মের আগে থাকে মায়ের গর্ভে, মায়ের গর্ভের আগে থাকে বাবার মস্তকে, বাবার মস্তকের আগে মাথার উপর যে আসমান, প্রথম আসমান আলমে হিসা, দ্বিতীয় আসমান আলমে জেসেম, তৃতীয় আসমান আলমে ইনসান, চতুর্থ আসমান আলমে আরোয়া। আরোয়া শব্দের অর্থ রুহু, আলম শব্দের অর্থ থাকে জগৎ, আলমে আরোয়া রুহের জগৎ। প্রত্যেকটা মানুষ ওই রুহের জগৎ থেকে আসেন বাবার মস্তকে, বাবার মস্তক থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভের থেকে এই দুনিয়ার মধ্যে। তাই আমি ওই আলমে আরোয়া রুহের জগৎ থেকে যখন বাবার মস্তকে আসছিলাম, বাবার মস্তকে আসছিলাম একটা বিন্দু রূপে। এই জন্য তরিকত জগতে যদি নাম প্রকাশ করা হয়, কানন, এই যে কানন দেওয়ান আমার ডাক নাম, এটা যখন এই দুনিয়ার মধ্যে জন্ম নিছি, জন্ম নেওয়ার পরে আকিকা করে আমার নাম রাখছে কানন। কিন্তু ওই রুহের জগৎ থেকে যখন বাবার মস্তকে আসছি, তখন ছিলাম বিন্দু রূপে, এই জন্য আমার তখন নাম ছিল বিন্দু জালাল, বিন্দু জালাল। এই বিন্দু জালাল হিসেবে ছিলাম বাবার মস্তকে, বাবার মস্তকের মধ্যে আমার বাবা যখন তার কাম উত্তেজনায়, মায়ের কাছে কাম চাহিদার্থের জন্য যখন মায়ের কাছে গেলেন, বাবা কর্ম করে কাম করে এরপর আমার বাবা রক্তের মাধ্যমে 70 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য, 1 ফোঁটা বীর্যের মধ্যে থাকে লক্ষ লক্ষ কীট, লক্ষ লক্ষ কীট ছিল। এই লক্ষ লক্ষ কীটের মধ্য থেকে মা বাবার মিলনকালে যদি মায়ের ডিম্বকোষে 1টা কীট যায়, তাহলে 1টা সন্তান হয়, যদি 2টা কীট যায় 2টা সন্তান হয়। তাই আমার বাবা আমাকে কাম করে মায়ের ডিম্বকোষে পাঠিয়েছিলেন, এই জন্য সেদিন বাবার নাম ছিলেন কামাল। বাবা কর্ম করে এক বিন্দু পানি রূপে মায়ের গর্ভে দিলেন, মায়ের গর্ভে 1 মাসে 1 বিন্দু পানি। বাবারে ভাগ্য করে হয়তো আমরা বুঝি না, ওর ভাষা ওর কথাও বলতেছে। তাই বাবা কর্ম করে কাম করে বাবা দিয়েছিলেন, কামের মাধ্যমে মায়ের কাছে দিয়েছিলেন, এই জন্য বাবার নাম ছিলেন কামাল। বাবা কর্ম করে মায়ের গর্ভে দিলেন, মার গর্ভে 1 মাসে 1 বিন্দু পানি, 2 মাসে রক্ত ঘোলা, 3 মাসে রক্তের চাকা, 4 মাসে চতুর্দল কুণ্ডলিনী, 5 মাসে পঞ্চত্তা করে মাওলা দান, 6 মাসে যে বাচ্চার নখ আর চুল গজান, 7 মাসে 7 তালা ভেদ করে, 8 মাসে 8 কুঠুরি হয়, 9 মাসে 9 বিদ্যা ভক্তি দিলে পরে, 10 মাসে 80 শিশু এই দুনিয়ার পরে। তাই
আমাকে এবং লক্ষ লক্ষ কীট মায়ের গর্ভে সামাল দিয়েছিলেন, এই জন্য মায়ের নাম ছিলেন সামাল। বাবার নাম, মায়ের নাম, এবার বলেন আপনার দেশ। এই দুনিয়ার মধ্যে ভক্তের জন্য চারটি দেশে গেলেন হইয়া, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি বলি বখুলিয়া। স্থূল রূপে ছিলাম যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পয়দা হয়েছি, বাবার মস্তক থেকে মায়ের গর্ভে গেছি, তখন স্থূল রূপে পানি রূপে ছিলাম। স্থূল রূপ থেকে আস্তে আস্তে মা এই মানব দেহটা গঠন করে দিলেন, তাই মানব দেহ গঠনের পর প্রবর্তক। এখন আমি যদি বলি, আমি এখন আছি প্রবর্তকের দেশে, আমার দেশটা হচ্ছে প্রবর্তকের দেশ, এইটা বলিলাম খুলিয়া। এবার বলে তোমার বয়স কত তুমি দাও না গো বলিয়া। তরিকতের জগতে আমি বলবো, যেদিন আমি গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি, মায়ের গর্ভ থেকে যেটা জন্ম নিয়েছি সেটা আলাদা, যেদিন আমি গুরুর কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, ওই দিন একটা বাচ্চা নবজাতক শিশু জন্ম নিলে প্রথম দিন যেমন নিষ্পাপ, গুরুর হাতে হাত দিয়ে বায়াত হইলে ভক্ত হয়ে যায় তেমনি নিষ্পাপ। এই জন্য আজকে আমি বায়াত হয়েছি, আজকে থেকে আমার বয়সের গণনা শুরু, তাই আজকে থেকে আমার বয়স মাত্র একদিন, এখনো একদিন পুরোপুরি হয় নাই, মাত্র আমার জন্ম, গুরুর কাছে মাত্র বায়াত হয়েছি যেহেতু। এবার ভক্তের দেশে ভক্তের মোবাইল নাম্বার কত দিবেন গো বুঝাইয়া, এই কথাটি আসরেতে বলি বখুলিয়া। মোবাইল আসতে, মোবাইলে যোগাযোগ করা হয় কেন, কার যার যার নাম্বার টিপে চাপ দিলে, আমি আলে আপার নাম্বার টিপে যখন সেন্ড বোতামে চাপ দিব কলটা আলে আপার কাছে যাবে, যখন আমি কাজল দনের নাম্বার টিপব তখন কলটা কাজল দনের কাছে যাবে, যখন বাবলি সরকারের নাম্বার টিপব তখন যাবে বাবলি সরকারের কাছে। এরকম যে যার যার নাম্বার যেমন ভাগ করা, তেমনি ভক্তের নাম্বার হচ্ছে একমাত্র স্মরণ করা, একটা গুরু স্মরণ করার সঙ্গে সঙ্গে ভক্ত তার কাছে হাজির। আর গুরু যদি স্মরণ করে, গুরু স্মরণ করলে চোখের পলকে ভক্তের কাছে যাইতে পারে। কেমনি, আমার খাজা বাবা ভক্ত ছিল, খাজা বাবার ভক্ত ছিল কুতুবউদ্দিন নাম, এই কুতুবউদ্দিন একদিন বাজান কি করিলেন কাম, কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি খাজা বাবার ভক্ত হয়ে খাজা বাবার থেকে খেলাফতি হাসিল করে, কামলিয়াত হাসিল করে তিনি চলে গেলেন দিল্লির মধ্যে। ভারতে খাজা বাবার যে রওজা, খাজা বাবার যে খানকা, আজমির, আজমির থেকে 440 কিলোমিটার দূর দিল্লি। এই দিল্লিতে আমার খাজা বাবা পাঠালেন তার ভক্ত কুতুবউদ্দিনকে। কুতুবউদ্দিন দিল্লিতে গেলেন, দিল্লিতে লোকজন বায়াত করলেন, দিল্লির যে বাদশাহ, দিল্লির বাদশাহ তখন ছিলেন বাদশাহ আলতামাস, খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন গিয়ে ওই আলতামাসকে বায়াত করলেন। আলতামাসকে বায়াত করার পরে ওই কুতুবউদ্দিনের জায়গা হইল বাদশাহ আলতামাসের পাশে, একটা চেয়ার দিলেন কুরসি দিয়ে, সবসময় বাদশাহ আলতামাস তার রাজদরবারে বসে, কুতুবউদ্দিন গিয়ে তার পাশে বসা থাকে। একদিন, দুই দিন, তিন দিন যায়, প্রত্যেকটা এলাকায় যেমন কিছু নিন্দুক থাকে, ওই আমার দিল্লির মধ্যেও কুতুবউদ্দিনের আমলে কয়েকজন নিন্দুক ছিল, কিছু মাওলানা, মাওলানা বেশধারী কিছু লোক ছিলেন যারা কুতুবউদ্দিনকে তেমন ভালোবাসতেন না, তারা কুতুবউদ্দিনকে হেউ প্রতিপন্ন করার জন্য, কুতুবউদ্দিনকে একটু ছোট করার জন্য একটা চক্রান্ত সাজাইলেন। কি চক্রান্ত, একটা গর্ভবতী মহিলা, ওই গর্ভবতী মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে ভাড়া করলেন, ভাড়া কইরা পাঠাইলেন বাদশাহ আলতামাসের দরবারে। ওই মহিলা গিয়া ওই কিছু কুচক্রি মাওলানাদের কথায় টাকা পয়সা পেয়ে ওই গর্ভবতী মহিলা চলে গেলেন বাদশাহ আলতামাসের দরবারে, বাদশাহ আপনার দরবারে আমার একটা বিচার। বাদশাহ বলে কি বিচার, কয় বিচার হচ্ছে, এই একটা লোক আমাকে বিয়ে করবে এই আশাবাদ দিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি আমার সাথে সহবাস করে, সহবাসের পরে এখন আমার গর্ভ হয়ে গেছে, এখন আমার গর্ভে বাচ্চা, এখন আর সে আমাকে বিয়ে করতে চায় না, এখন আর সে আমার ডাকে সাড়া দেয় না। বাচ্চা আলতামাস ডাক দিয়ে বলে আমি তার কঠিন বিচার করব, ওই ব্যক্তি কে তুমি একবার বলো। আর ওই গর্ভবতী মহিলা ডাক দিয়ে বলে, বাচ্চা আপনি যে বিচার করবেন আগে ভেবে নেন, আমার বিচার করবেন তো, সেই ব্যক্তি যদি আপনার খুব কাছের হয়। বাদশাহ আলতামাস ডাক দিয়ে বলে, সে আমার যত কাছেরই হোক আমি তার ছাড় দিব না, তার বিচার আমি ঠিক করব, কে সেই ব্যক্তি তুমি বলো। আর ওই গর্ভবতী মহিলা বলে, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই যে আপনার পাশে বসা আপনার যে পীর হুজুর কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি, ওই ব্যক্তিটা হচ্ছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি।
এই কুতুবউদ্দিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে থেকে আজকে গর্ব হয়ে গেছে, এখন আর আমার ডাকে সাড়া দেয় না, এখন আর আমার কাছে আসে না। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি, আর এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে বেজধারী মাওলানা ছিল, যারা বেজধারী মাওলানা, ওরা সবাই সাক্ষী দিতে লাগলেন, বাদশাহ আমরা তার সাক্ষী, আমরা দেখছি কুতুবউদ্দিন যে ওই মহিলার বাড়িতে যাইতেছে। এই কথার পরে বাদশাহ আলতামার ডাক দিয়ে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিকে বলতে লাগলেন, আপনি আমার পীর হইতে পারেন, কিন্তু আমি তো বাদশাহ, বাদশাহ তো বিচারক, আমার বিচার করতে হবে, তো আমি এখন যে মহিলার কথায় যে বিচার করব, মহিলা তো তার সাক্ষী দেখাইলেন, পীর হুজুর আপনার কোনো সাক্ষী নাই? কুতুবউদ্দিনকে যখন জিজ্ঞেস করলেন যে আপনার কোনো সাক্ষী নাই, আর এই কথা বলাতে কুতুবউদ্দিন বললেন, হ্যাঁ আমার একটা সাক্ষী আছে। আমার সাক্ষী কে? আমার সাক্ষী হচ্ছেন আমার পীর হুজুর, আমার যিনি তরিকার বাদশাহ, যিনি আমার গুরু, আমার মঈনুদ্দিন চিশতি খাজা বাবা। কুতুবউদ্দিন, বর্তমানে আমরা যেমন টেলিফোনের বাটন চাপ দিলেই কল চলে যায়, ঠিক তেমনি কুতুবউদ্দিন কল করলেন, শুধু চোখ দুইটা বন্ধ করে মনে মনে একবার খাজা বাবার নাম নিলেন, খাজা বাবাকে একবার স্মরণ করলেন। আর খাজা বাবাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে 440 কিলোমিটার দূর থেকে খাজা বাবা চোখের পলকে গিয়ে হাজির হয়ে গেলেন। চোখের পলকে খাজা বাবা গিয়ে হাজির। কিরে কুতুবউদ্দিন, তোর কি বিপদ? কুতুবউদ্দিন বক্তিয়ার কাকে ডাক দিয়ে বলে, বাবা এই মহিলাকে আমি চিনিও না, কিন্তু মহিলা বলতেছে যে তার সাথে আমি থাকছি, তার ঘরে গেছি। আমার খাজা বাবা বাদশাহ আলতামাসকে ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি তো বিচার করবা, এই এই যে মাওলানা যে সাক্ষী, এই সাক্ষীগুলো হচ্ছে মিথ্যে সাক্ষী, আমি তোমাকে একটা নগদ সাক্ষী দিতে চাই। কেমন সাক্ষী? ওই যে গর্ভের যে বাচ্চা, এই গর্ভের বাচ্চা সাক্ষী দিবে বাচ্চার বাবাকে। বাদশাহ আলতামাস ডাক দিয়ে বলে, গর্ভের বাচ্চা আবার কখনো কথা বলতে পারে? আমার খাজা বাবা বললেন, যদি আমার আল্লাহ চায় তাহলে গর্ভের বাচ্চাও কথা বলতে পারে। আমার খাজা বাবা ডাক দিয়ে বললেন, এই গর্ভের বাচ্চা তোমার বাবাকে তুমি এটার পরিচয় দাও। আর বলার সঙ্গে সঙ্গে গর্ভের থেকে ওই ছোট্ট শিশু বাচ্চা, গর্ভের বাচ্চা আমার খাজা বাবাকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন। হে খাজা বাবা, আমার মা একটা অসতী মহিলা, আমার মায়ের চরিত্র তেমন ভালো না, আমার বাবা যে ব্যক্তি ওই ব্যক্তি এখানে কেউ নাই, কুতুবউদ্দিন আমার বাবা নন, কুতুবউদ্দিন কোনোদিনও আমার আমার মায়ের কাছে কোনোদিন যান নাই, কুতুবউদ্দিন একেবারে নির্দোষ। তখন সবাই বুঝতে পারলেন যে কুতুবউদ্দিন নয়, ওই যে বেশধারী যে মাওলানা ছিল তারা চক্রান্ত করে কুতুবউদ্দিনকে লজ্জা দেওয়ার জন্য এই কাজ করলেন। তাই গুরু শিষ্যের নাম্বার হইল স্মরণ করা ভাই, এই পর্যন্ত আসরে কথা বলে যাই। এই তো তাহার জিজ্ঞাস ছিল, আমি দিলাম শেষ করিয়া, সামনের দিকে এইবার আমি যাইব রে বাড়িয়া, গুরুর কাছে কত ভক্ত কত কিছুর লাগি যায়, এবার আমি গুরুর কাছে চাইব রাজসভায়। দেখবেন গুরুর কাছে কত ভক্ত, ভান্ডার শরীফ, এই যে আজকে যার নামে গান করতেছি, মনাইচান শাহ, মনাইচান বাবা, মনিরুদ্দিন মুন্সি, মনিরুদ্দিন মুন্সি মানিকারচর, ওই দরবারেও আমার তৌফিক ঘটেছে গান করার জন্য আপনাদের চরণধুলিতে। তো মনিরুদ্দিন মুন্সি দরবারে গেলে দেখা যায় কোনো ভক্ত মুরগি নিয়ে আসছে, কোনো ভক্ত ছাগল নিয়ে আসছে, কোনো ভক্ত টাকা পয়সা নিয়ে আসছে। বাবা 12 বছর হয়েছে, 12 বড় 24 বছর হয়েছে, বিয়ে শাদী করছি, সন্তানাদি হয় না। আসেন এমন ভক্ত গুরুর দরবারে যায়, বাবা 24 বছর, 36 বছর হয়ে গেছে, সন্তানাদি হয় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানি, বড় পীরের কাছে এক মহিলা একদিন গেছে, বড় পীর আপনি আমার জন্য দোয়া করেন, আমার তো সন্তানাদি হয় না। বড় পীর কে, যাও আমি তোমার দোয়া করে দিলাম, তোমার একটা সন্তান হবে। 1 বছর পরে ওই মহিলা আসছে, একটা সন্তান হয়েছে, বড় পীরের দোয়া কবুল হয়ে গেছে, একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা হয়েছে একটা মাইয়া সন্তান। আর মাইয়া হয়েছে বইলা ওই মহিলার মনের মধ্যে শান্তি নাই, এই মাইয়া নিয়ে চলে গেছে আবার বড় পীরের দরবারে, চিন্তা করছে চেহারা দেখলে যদি না বুঝে যে এটা মেয়ে না ছেলে, এই জন্য নাভির নিচ থেকে যে পর্যন্ত দেখলে বোঝা যায় যে মেয়ে সন্তান, ওই নাভির নিচ থেকে কাপড়টুকু খুলছে, কাপড়টুকু খুলে আমার খা বড় পীরের কাছে নিয়ে গেছে, বড় পীর ওই যে 1 বছর আগে আসছিলাম, ওই যে আপনি আমার দোয়া করছিলেন একটা সন্তানের জন্য, এই যে বড় পীর দেখেন, এই যে আমার সন্তান হয়েছে, এই যে বড় পীর দেখেন, এই যে সন্তান, এই যে বারবার এই যে বলে সামনে নিয়ে দেয়, বড় পীর যেন দেখতে পারে যে মাইয়ার সন্তান হয়েছে। আর বড় পীরের একটা নাম হচ্ছে অন্তর্জামী, বড় পীর অন্তর্দৃষ্টিতে বুঝলেন যে মাইয়া হয়েছে বইলা ওই মহিলার মনের মধ্যে শান্তি নাই। বড় পীর মনে মনে চিন্তা করলেন, হারে আগে তো সন্তানই ছিল না, আগে ছিল নাম আটকুরা, কেউ বলতো বন্ধা, এখন একটা সন্তান হয়েছে, ওই আটকুরা নামটা ঘুইছে গেছে,
তারপরে তোর মধ্যে শান্তি নাই, আমার বড় পীরের মধ্যে জালালি চলে আসলেন। জালালি ভাব নিয়া আমার বড় পীরকে কাছে নিয়ে আয়। ওই মহিলা কাছে নিয়ে গেছে, ওই যেই পর্যন্ত নাভির থেকে নিচ পর্যন্ত কাপড় খুলছে, আমার বড় পীর জালালি নজরে শুধু একবার নাভির থেকে নিচ পর্যন্ত তাকাইছে। আর বড় পীর তাকানোর সঙ্গে সঙ্গে ছিল মাইয়া, ওই গেছে ছেলে। মহিলা কয়, বড় পীর এইবার ঠিক আছে, এইবার আমার মন মতো হয়েছে, এবার ঠিক আছে। ওই মাইয়া নিয়ে ছেলে নিয়ে চলে গেছে বাড়িতে। 17-18 বছরের পর আবার আসছে, বড় পীর আমার আপনি কেমন সন্তান দিলেন? কয়, কেন কেমন দিলাম? কয়, এটা বিয়া করাইতেও পারি না, বিয়া দিতেও পারি না। মানে ওই যে নাভির থেকে নিচ পর্যন্ত বড় বীর তাকাইছে, ততটুকু ছেলে হয়ে গেছে, যতটুকু বড় বীর তাকায় নাই ততটুকু মাইয়া মাইয়াই রয়ে গেছে। অর্ধেক মাইয়া অর্ধেক ছেলে। আমার বড় পীর ডাক দিয়ে কয়, মা গো, এটা তো আমি বানাইনি, এটা তুই বানাইছস। তুই যদি আমার পুরোটা দেখাইতি, পুরোটা দেখতাম, পুরোটাই ছেলে হইতো। তুই আমার অর্ধেক দেখাইছস, আমি অর্ধেক দেখছি, এটা তো আমার। তোর যা, ওরে তুই বিয়ে করাইতে পারস না, বিয়ে দিতে পারস না, আমি আব্দুল কাদির ওর জন্য একটা ব্যবস্থা করে দিলাম, ও বিয়ে বসতেও পারবে, বিয়ে করতেও পারবে। গুরুর কাছে মুরিদ হওয়া মানে বিয়ে বসা। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে মুরিদ হয়েছিলেন। বড় পীর তার একটা তরিকার মালিক বানিয়ে দিছিলেন, সে নকশবন্দিয়া তরিকার মালিক হয়েছিলেন, সে শাহাবুদ্দিন সরওয়ার্দি, যার নাম। তার কাছে হাজার হাজার মানুষ মুরিদ হয়েছিলেন। তাই গুরুর কাছে অনেকে যায় এরকম একটা সন্তানের জন্য। আবার দেখবেন অনেকে গিয়ে সন্তান চায় ছেলে, হয়েছে মাইয়া। ছেলে চায় সুন্দর, হয়েছে কালো। এই জন্মতত্ত্বের বিবরণগুলো নিয়ে কেন এরকম হয়, আসলে পিতামাতার দোষ নাকি আল্লাহ দেন নাকি জন্মের দোষ, দোষটা আসলে কোন জায়গায়, এই বিষয়টা নিয়ে আমার গানের কথাগুলো একটু লক্ষ্য করবেন। আগে জন্মতত্ত্বের বিবরণ, জন্মতত্ত্বের বিবরণ ব্যক্ত করে বলো গুরুধন। সাধু দরবেশ উলিয়া উলিয়া বলেন কেমন,
কেমন করিয়া মাতৃগর্ভে মহাপদ্যে আসে চলিয়া আপনি তত্ত্ব বিধান কন খুলিয়া তত্ত্ব বিধান কন খুলিয়া শুনতে মনে আকিঞ্চন ব্যক্ত করে বলেন গুরুজন জন্মতত্ত্বের বিবরণ গো জন্মতত্ত্বের বিবরণ চোর গুন্ডা ডাকাত বদমাশ কি কারণে হয় ভবে একই বিজে এত রকম একই বিজে এত রকম হইতেছে কিসের কারণ আমাদের ঢাকার পুরন ঢাকার মধ্যে একটা জায়গা আছে লালবাগ আপনারা চিনেন না অনেকের চিনা লালবাগ এলাকার মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে ইসলামবাগ এই ইসলামবাগ গেলে দেখবেন ইসলামবাগে হচ্ছে প্লাস্টিকের কারখানা বেশি ইসলামবাগের মধ্যে প্লাস্টিকের কারখানা যেমনি বেশি তেমনি এই প্লাস্টিকের কারখানায় প্রত্যেক বছর একদিন না একদিন আগুন লাগবেই প্রত্যেক বছরই আগুন লাগে তো ভাগ্যক্রমে একবার এই প্লাস্টিকের কারখানায় দেখতে কোনো কাজে গিয়েছিলাম তো প্লাস্টিকের কারখানায় গিয়ে দেখলাম যে বড় বড় ডাইস ডাইসের এক পাশ দিয়ে মেশিনের এক পাশ দিয়ে ওই প্লাস্টিক গরম করে দানা দানা বানায় এক পাশ দিয়ে যদি প্লাস্টিক দেয় যেটা কলসি ডাইস ওইটার মধ্যে লাল রঙের প্লাস্টিক দিলে লাল রঙের আরেক পাশ দিয়ে কলসি বেরোয় যেইটা কলসি ডাইস ওইটার মধ্যে প্লাস্টিক দিলেই কলসি বেরোয় যেটা বোলের ডাইস ওইটার মধ্যে দিলে বোল বের হয় যেটা প্লেটের ডাইস ওইটার মধ্যে দিলে প্লেট বের হয় যেটা গ্লাসের ডাইস ওইটার মধ্যে দিলে গ্লাস বের হয় একটা ডাইসের মধ্যে আবার গ্লাসের ডাইস দিয়ে আবার জগ তৈরি হয় না জগের ডাইস দিয়ে জগ গ্লাসের ডাইস দিয়ে গ্লাস আমার জানা দরকার বাবা একজন মা একজন মা বাবা একটাই কিন্তু একই মা বাবার গর্ভ থেকে সন্তান বের হয় দেখা যায় সন্তান একটা কালো একটা সাদা একটা শ্যামলা একই ডাইসের মধ্যে থেকে একটা হয় ছেলে আবার একটা হয় মেয়ে ডাইস একটা কিন্তু এটা সাপ্লাই এক এক রকম হওয়ার কারণটা কি ছোট্ট করে এই গানের কথাগুলো এই কথাগুলো আমাদেরকে একটু বুঝিয়ে বললে সবাই অনেকের জানা অনেকে এখানে আমাদের মতো অনেক আমার মতো অনেক যুবক হয়ে আছে যারা নতুন নতুন বিয়ে করছে গানের মধ্যে একটা কথা রয়ে গেছে দয়াল সাধু দরবেশ অলিয়া অলিয়া বলো কেমন করিয়া মাতৃগর্ভে মহাপদ্মে আসে চলিয়া বাবা মা যদি ইচ্ছা করে একটা অলিয়া অলিয়া সন্তান পয়দা করতে পারে আবার বাবা মা যদি ভুল থাকে তাদের ভুলে সন্তানের সময় চোরও হয়ে যায় তো এই বিধানটুকু আমাদের মধ্যে তুলে ধরলে আমাদের অনেকের অনেক কিছু জানা হবে তাই এই বিধানের কথাই আসরেতে জিজ্ঞেস করে যাই যতটুক সম্ভব বুঝাইবেন ভাবুকের গোসাই এই পর্যন্ত কথা রেখে সামনে বাড়িয়া ছোট্ট একটা গান করিয়া আজকে থাকিব বসিয়া এই পর্যন্ত ওই আসরেতে
একটি চ্যানেল রূপালী পরিবেশনা।